অ্যানিউ এক্সামিনার অ্যাপটি ইনস্টল করার জন্য শুরুতেই আমাদেরকে আমাদের যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলের গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে অ্যানিউ এক্সামিনার লিখে সার্চ করতে হবে। সার্চ বারে অ্যানিউ এক্সামিনার লিখে সার্চ করার পর প্রথমেই আমরা দেখতে পাচ্ছি অ্যানিউ এক্সামিনার অ্যাপটি আমাদের চলে এসেছে, এবং এখান থেকে আমাদের অ্যানিউ এক্সামিনার অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। যদি কোনো এক্সামিনার ইতিপূর্বে অ্যানিউ এক্সামিনার অ্যাপটি ইনস্টল করে থাকেন, সেক্ষেত্রে পূর্বের অ্যাপটি আনইনস্টল করে পুনরায় নতুন করে অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমি আমার ডিভাইসে অ্যাপটি অলরেডি ইনস্টল করেছি, সেজন্য নতুন করে এখন আর ইনস্টল করছি না। অ্যাপটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেলে আমাদের অ্যাপটিতে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। প্রত্যেক পরীক্ষকের টিএমআইএস থেকে ইউজার আইডি এবং প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপটিতে লগ ইন করতে হবে। আমি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিচ্ছি। লগ ইন করার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর পরীক্ষক যে পরীক্ষার জন্য যে পরীক্ষার উত্তরপত্র স্ক্যান করবেন সেই পরীক্ষাটি তাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে মাস্টার্স প্রিলিমিনারি 2020 পরীক্ষাটি আমি সিলেক্ট করে ওকে প্রেস করছি। আচ্ছা, আমরা আমাদের অ্যাপের হোম পেজটি দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি টিএমআইএস আইডি, পরীক্ষকের এক্সাম কোড এবং পেপার কোড দেখতে পাচ্ছি, পরীক্ষকের এসএমএস এর মাধ্যমে এসএমএস এর যে প্রেরিত পেপার কোড, এবং এখানে পেপার কোড অ্যাপের পেপার কোডটি পরীক্ষকে চেক করে নিতে হবে যে ঠিক আছে কিনা। আমি এখানে আমি যেই পরীক্ষকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি, সেই পরীক্ষক ইতিপূর্বে 233টি স্ক্রিপ্ট স্ক্যান করেছে, সেজন্য আমরা দেখতে পাচ্ছি টোটাল স্ক্রিপ্ট 233। এখন আমি যদি আরো উত্তরপত্র স্ক্যান করতে চাই, সেক্ষেত্রে আমাকে স্ক্যান বাটনে ক্লিক করতে হবে। স্ক্যান বাটনে ক্লিক করে পরীক্ষকের অংশের কিউআর কোডটি স্ক্যান করতে হবে। আমি স্ক্যান করছি, স্ক্যান হয়ে গেছে। দেখতে পাচ্ছি আমরা সিরিয়াল নাম্বারটি 234 চলে এসেছে, এবং ইন্টার মার্কস বাটনে আমাদেরকে মার্ক দিতে হবে, সাপোজ 46। মার্কটি আমাদেরকে দুইবার প্রেস করতে হবে, দুইবার এন্ট্রি করতে হবে। দুইবার এন্ট্রি করে সেভ মার্কস বাটনে ক্লিক করতে হবে। সেভ মার্ক বাটনে ক্লিক করার পর আমরা উত্তরপত্রের প্রিভিউটি দেখতে পারি, সেজন্য আমাদের মেনু থেকে প্রিভিউ অল স্ক্রিপ্ট এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি 234 নাম্বার সিরিয়ালে এখানে মার্কস, স্ট্যাটাস, টিএমআইএস আইডি এবং অন্যান্য ইনফরমেশন গুলো চলে এসেছে। এবং আমরা যদি এই চাই যে মার্কটা আপডেট করব, তাহলে আমরা নিচে স্টার্ট স্ক্যান টু আপডেট মার্কস এন্ড সার্চ হেয়ার এখানে ক্লিক করব। ক্লিক করে পুনরায় স্ক্রিপ্টটি স্ক্যান করব। স্ক্যান হয়ে গেছে, এবং মার্কস অপশনে ক্লিক করলে সেখান থেকে আমি 46 এর স্থলে মার্ক 50 করে দিব। ডান বাটনে প্রেস করব। মেনু বার থেকে আমরা যদি আপডেট করা মার্কটি দেখতে চাই, তাহলে প্রিভিউ অল স্ক্রিপ্টে ক্লিক করে আমরা দেখতে পারবো 234 নাম্বার সিরিয়ালের মার্কটি আপডেট হয়ে গিয়েছে। উত্তরপত্রের মার্ক এভাবে করে সিরিয়াল অনুযায়ী সবগুলো উত্তরপত্র স্ক্যান করব। স্ক্যান করার পর আমরা সেই স্ক্যান করা ডাটাগুলোকে সার্ভারে প্রেরণের জন্য সেন্ড টু সার্ভার মেনুতে ক্লিক করব। এখানে একটি অ্যালার্ট মেসেজ আসবে। অ্যালার্ট মেসেজে যদি ইয়েসে ক্লিক করি, তাহলে মার্কগুলো সার্ভারে প্রেরিত হয়ে যাবে, এবং যদি নো ক্লিক করি, তাহলে মার্ক প্রেরণ সার্ভারে প্রেরণ হবে না। আমি নো ক্লিক করছি। আমরা যদি যেই মার্কগুলো আমরা এন্ট্রি করেছি সেগুলো যদি আমরা রিমুভ করতে চাই, তাহলে রিমুভ অল স্ক্রিপ্টে ক্লিক করব, ইয়েস বাটনে ক্লিক করব, তাহলে আমাদের সবগুলো স্ক্রিপ্ট রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যদি অ্যাপটি থেকে লগ আউট করতে চাই, তাহলে লগ আউট বাটনে ক্লিক করব, ইয়েস। ধন্যবাদ, এই ছিল আমার এনইউ এক্সামিনার অ্যাপের ডেমনস্ট্রেশন।